موسى عليه السلام বৃষ্টির জন্য বৃষ্টি নেই খরা লেগেছে মাঠ ফসল নষ্ট হয়ে যাচ্ছে লোকজনদেরকে ডেকে 70 হাজার লোককে একটা মাঠে একত্রিত করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করছেন কিন্তু বৃষ্টি হচ্ছে না এবার বৃষ্টি না হওয়ার কারণ জিজ্ঞেস করলেন মূসা আলাইহিস সালাম এবার আল্লাহ বললেন মূসা রে ইন্না ফীকুম আবুদুন يبارزني في المعاصي بمز أربعين سنة فنات في الناس حتى أزهركم في الناس يخرج من بين أزهركم فبه مناتكم مساري এই 80,000 লোকের মধ্যে একটা লোক কেমন আছে যে 40 বছর পর্যন্ত আমার দুয়ার থেকে শুধু পালিয়ে বেরিয়েছে 40 বছরে আমারে আল্লাহ বলে একটা বারো ডাক দেয় না 40 বছর আমার রহমত রিজিক বরকত দিয়ে ওরে আমি ভরে রেখেছি আর একটা বার ও ঠোঁট নড়ে নাই আমার প্রশংসায় আমি ওই লোকের কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছি তুমি তাকে বের করে দাও বের না করে দাও পর্যন্ত আমি বৃষ্টি দেব না এবার মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ গো এত লোকের মধ্যে কিভাবে আমার ডাক শুনবে সেই লোকটি আমি কিভাবে তাকে বলবো আল্লাহ বললেন মিন কান নিদা ওয়া মিনাল বালাক তোমার কাজ হলো ডাক দেওয়ার তুমি ডাক দিয়ে ঘোষণা দাও আর সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার এবার মূসা আলাইহিস সালাম বললেন কে হে এমন নাফরমানি কে করেছো যে 40 বছর পর্যন্ত আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাওনি সে বের হয়ে যাও তার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছেন আল্লাহ বের হয়ে যাও আমার ভাইরা যখনই এই ঘোষণা শুনল ওই লোকটি সাথে সাথে চাদর দিয়ে মুখমণ্ডল ঢেকে ফেলল মুখমণ্ডল ঢেকে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো আল্লাহ গো 40 বছর হয়ে গেছে তোমাকে আল্লাহ বলে ডাক দেই নাই কিন্তু তুমি তো রিজিকের দুয়ার বন্ধ করে দাও নাই তুমি তো কোনো সুযোগ সুবিধা বন্ধ করে দাও নাই তুমি তো সমাজ থেকে বের করে দাও নাই তুমি তো অসুস্থ করে হাসপাতালে ফেলে রাখো নাই তুমি তো হাত পা ভেঙে পঙ্গু করে দাও নাই সব সুযোগ সুবিধা আমি ভোগ করেছি কিন্তু 40 বছর তোমার দুয়ার থেকে শুধু পালিয়ে বেরিয়েছি তুমি বলো এখন যদি সবার মাঝ থেকে আমাকে বের করে দাও আমি কার কাছে যাব কোথায় গিয়ে আশ্রয় নেব ও মালিক 40 বছর তোমার দুয়ার ছেড়ে শুধু পালিয়ে বেরিয়েছি এখন যদি আমি তোমার দুয়ারে ফিরে আসতে চাই তুমি আমারে গ্রহণ করবানি গো আল্লাহ ও আল্লাহ সব গ্লানি মুসার জন্য তোমাকে আমি ডাক দিলাম ও আল্লাহ আমার ভুল ত্রুটি ক্ষমা করে তুমি আমার দিকে একটু রহমতের দৃষ্টি ফেরাও তুমি যদি বের করে দাও বলো আমি কার কাছে গিয়ে আশ্রয় দেব চোখের পানি যখন ছেড়ে দিয়েছে চোখের পানি যখন টপ টপ করে জমিনে পড়ে জমিন ভিজে যাচ্ছিল তখন চোখের পানির সাথে বৃষ্টি ঝরঝর করে বৃষ্টি অজর ধারায় বইতে লাগলো নবী মুসা বললো মালিক কেউ তো বের হলো না কিন্তু বৃষ্টি তো ঠিকই হলো কারণ কি এবার আল্লাহ বললেন মুসা রে ওই লোকটির কারণে আমি বেজার হয়ে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম
কিন্তু ও যখন আমার দিকে তাকায়া একটু রহমতের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে তখন আমার রহমতের দরিয়ায় জোশ বেড়েছে গো মুসা ও যখন আমার নাফরমানি করেছে তখনও আমি তখনই যখন ওরে আমি অপমানিত করি না যখন তওবা করে আমার দুয়ারে ফিরে এসে আমারে ডাক দিয়েছে মুসা রে বলো কিভাবে তারে অপমানিত করি এজন্য ওর কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম আবার ওর চোখের পানি দেখে আমি আবার বৃষ্টি চালু করে দিলাম কিন্তু ডাক তো আমরা দিতে পারি না ডাকের মতো ডাক দিলে সেই ডাক কখনো খালি ফেরত আসে না